ঢাকায় সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলির ব্যক্তিগত রেষারেষি যেন কাটছেই না। শাকিব ও বুবলির কথার লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে মিডিয়া অঙ্গন থেকে শুরু করে নেট দুনিয়ায়। গেল মঙ্গলবার শাকিব খান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তার দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেছিলেন। আর তাতেই ক্ষোভ প্রকাশ করে পরদিন বুধবার ফেসবুক পোস্টে বুবলি জানান ভিন্ন কথা, তাদের সম্পর্ক রয়েছে এখনও। একই সঙ্গে শাকিবের দিকে বেশ কিছু অভিযোগের তীরও ছুড়ে দেন তিনি। এরপর ফের আলোচনা সমালোচনা শুরু হয় নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে। এবার বুবলির ফেসবুক স্ট্যাটাসের জবাবে বোমা ফাটিয়েছেন শাকিব খান। সংবাদ মাধ্যমকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে শাকিব জানালেন বুবলি মিথ্যাচার করছেন। শুধু তাই নয়, বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্কেরও অভিযোগ এনেছেন শাকিব খান। শাকিব বলেন, সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে সম্পর্ক, সন্তান, অর্থ, বিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম, কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে, অনেকের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, যা মিডিয়া সহ সবাই জানে। একই সঙ্গে 3.5 কোটি টাকার ফ্ল্যাট এবং 56 লাখ টাকার গাড়ির মালিক হলো। হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক হওয়া কিভাবে সম্ভব? সাক্ষাৎকারের এক পর্যায়ে ঈদে একান্তে সময় কাটানোর ব্যাপারেও মুখ খোলেন শাকিব খান। জানান, সবটাই মিথ্যা এবং বানানো গল্প। শাকিব বলেন, আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটি পাতা ফাঁদ ছিল। তার সঙ্গে সম্পর্কের পর একদিনের জন্য সে আমাদের বাসায় থাকেনি, আমার বাসার কারোর সঙ্গে তার কথাও হয়নি, আগে পরিচয়ও ছিল না। সে জোর করে আমার বাসায় এসে সিন ক্রিয়েট করার চেষ্টা করে। শাকিবের কথায়, শেহজাদের জন্মদিনেও সে জোর করে আমার বাসায় এসেছে, শেহজাদকে তার নানিই আমার বাসায় নিয়ে আসে, অথচ ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলি আমার বাসায় এসেছে, যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সেখানে আমার বাসায় সে আসবে কেন? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেওয়া যায় না, অথচ এর আগে একবার তাকে বের করে দেওয়া হয়েছিল। যাক, ঈদের দিন সে এসেছে, স্বাভাবিকভাবে একসঙ্গে বাসার সবাই বসে খেয়েছি। এছাড়া গাড়িতে একসঙ্গে ঘোরার বর্ণনাও উঠে আসে তার বয়ানে। তিনি বলেন, শেহজাদকে নিয়ে গাড়িতে করে যখন বেড়াতে বের হচ্ছিলাম, তখন বুবলিও গাড়িতে উঠে পড়ে এবং পেছনের সিটে বসে থাকে। তার রান্না করা বা তার হাতে কোনো খাবারই আমি খাইনি। আসলে সেদিন ঈদের সুযোগ নিয়ে সে আমার বাসায় এসেছিল, মিথ্যা বলে আবার আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, এবং পরে সে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দিয়ে তাই করার চেষ্টা করেছে। প্রসঙ্গত, 2018 সালের 20 জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্বপ্নম বুবলি। এরপর 2020 সালের 21 মার্চ সন্তানের বাবা মা হন তারা। গত বছরের 30 সেপ্টেম্বর দুজনের ফেসবুক আইডি থেকে সন্তানের নাম সহ ছবি প্রকাশ করেন। জানান, তাদের ছেলের নাম শেহজাদ খান বীর। ARM সাদাত, দেশ টিভি।